হাশরে ময়দান সবাই দেখে যেন বলে উঠে এসেছে আতার দেখো এসেছে আতার দেখো যে নবীর প্রেমে বিভোর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ দেশের প্রবাসের দূরে কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন মাদানী চ্যানেল দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আরো একবার মাহে মিলাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সৃষ্টিকুল নবীর প্রেমে বিভোর আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমরা সেই অপেক্ষমান মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছি যে রাতের আগমন যে রাত আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের আগমনের রাত যে রাতের সুবে সাহাদিকের সময় প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম দুনিয়াতে তাশরিফ নিয়ে এসে জাহেলি যুগকে আলোর দিকে ধাবিত করে দিয়েছেন যে মুহূর্তে এসে প্রতিমাগুলোকে ধুমড়ে মুচড়ে দিয়েছেন যে সময় এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম রহমতুল আলামিন হয়ে সমগ্র বিশ্ববাসীর জন্য সমগ্র কুল কায়নাতের জন্য একটি আশার দিশারি হয়ে গেলেন আলহামদুলিল্লাহ তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন সৃষ্টিকুল নবীর প্রেমে বিভোর এই অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল একটি বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা করা হয় আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে ওই বিষয় নিয়ে ইনশাল্লাহ যে বিষয়গুলো আমাদের জন্য ইহকালীন ও পরকালীন কাজে আসবে যে বিষয়ে শোনার পর দুনিয়াতে আমল করব এবং পরকালে তা ইনশাল্লাহ তার ফল ভোগ করব মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আজকের বিষয়বস্তু আলোচনা করার জন্য যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আমার পাশে রয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের জাবেদ আত্তারি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আলহামদুলিল্লাহ আপনাকে দেখে স্টুডিওতে খুব ভালো লাগছে পাশে আছেন আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আমার সেলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল জি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আলহামদুলিল্লাহ দুজন আজকে অনুষ্ঠানে এসেছেন এবং দর্শকদেরকে মাদানী ফুল দেওয়ার জন্য সময় দিচ্ছেন মাশাআল্লাহ প্রিয় ইসলামী বেরাল মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন একটি দরশের ফজিলত শ্রবণ করি ইনশাআল্লাহ আমাদের আমির ভাই আছেন আলহামদুলিল্লাহ নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম পরিবেশন করার জন্য আমির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার আমির ভাই আমাদেরকে সময় দিয়েছেন ইনশাআল্লাহ নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম পরিবেশন করবেন আর আমাদের অন্তরকে নবীর প্রেমের দিকে ইনশাআল্লাহ আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আসুন দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি আলা হযরত ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়ায়ে রজবিয়া শরীফের ২৩তম খণ্ডের ১২২ পৃষ্ঠা বর্ণনা করেন হযরত আবুল মাওয়াহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেছেন আমি স্বপ্ন যোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এর সাক্ষাৎ পেলাম তিনি আমাকে বললেন কিয়ামতের দিন তুমি ১,০০,০০০ মানুষের জন্য সুপারিশ করবে আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আমি কিভাবে এই যোগ্যতা অর্জন করলাম তিনি বললেন এই জন্য যে তুমি আমার উপর দরুদ পাঠ করে এর সওয়াব আমার জন্য মান্নত করে দিতে সুবহানাল্লাহ সওয়াব মান্নত করার নিয়ম হচ্ছে দরুদ শরীফ পাঠ করার সময় মনে মনে সওয়াব মান্নত করার নিয়ত করা অথবা পাঠ করার আগে বা পরে মুখে বলা যে এ দরুদ শরীফের সওয়াব আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের জন্য মান্নত করছি সুবহানাল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন আল্লাহ তাআলার হাবিব হাবিবুল আবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম সেই বুজুর্গ দিনকে বুজুর্গানে দিনকে কি সুযোগ দিয়েছেন কেমন সুসংবাদ শুনিয়েছেন ১,০০,০০০ ব্যক্তির সুপারিশ করতে পারবেন এবার ভাবুন তো দুনিয়াতে আপনার জন্য যদি কেউ সুপারিশ করে বা আপনি সুপারিশকারী যদি হয়ে যান
কারোর জন্য যদি সুপারিশ করতে পারেন দুনিয়াতে কোনো চাকরির জন্য, কোনো কাগজের জন্য, কোনো পেপারের জন্য, কোনো কিছুর জন্য যদি আপনাকে সুপারিশ করার সে তৌফিক দিয়ে দেয়, আপনার সুপারিশ করার সে ক্ষমতা থাকে, তাহলে আপনার অন্তরে আপনার কেমন একটা অনুভূতি হয়। জি প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটা তো দুনিয়া। দুনিয়াতে যদি সুপারিশের এত মূল্য থাকে, যে চাকরি চায় আর সুপারিশকারী যার নাই সে বুঝে সুপারিশকারীর মূল্য কেমন। একটা সুপারিশের জন্য অনেকের চাকরি হয় না, একটা সুপারিশের জন্য তার একটু ছোট কাজ এত কঠিন হয়ে যায়। আপনি একটা কমিশনার সার্টিফিকেটের জন্য গেলেন, দেখা যায় অনেক সময় সুপারিশ না থাকার কারণে, আপনার ওই এলাকায় আপনার পরিচিত না থাকার কারণে, আপনার সেই একটা ছোট সার্টিফিকেট অর্জন নেওয়ার জন্য আপনার কাছে সেটা একটা পাহাড় সমতুল্য বোঝা হয়ে যায়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সুপারিশ এমন একটা বরকতপূর্ণ মর্যাদা ক্ষমতা যে যার কাছে থাকে সেই বুঝে। আর সুপারিশ যার জন্য প্রয়োজন হয়ে যায়, যে একটা সুপারিশ পেয়ে যায় সে কত না খুশি হয় যে আজকে আমার এই ব্যক্তির সুপারিশের কারণে আমি কি পেয়েছি, এই চাকরিটা পেয়েছি বা এই ঘরটা পেয়েছি বা আমার এই অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, এমন একটা আমাদের অন্তরের একটা বোঝা হালকা হয়ে যায় না। তো কাল কিয়ামতের দিন আপনি যদি একটা দরুদ শরীফ পাঠ করে মান্নত করার নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ আজ্জাল, আল্লাহ নবী এরকম যদি সুপারিশ করার ক্ষমতা তৌফিক যদি আমাদেরকে দিয়ে দেয়, আপনি সুপারিশকারী যদি হয়ে যান, আপনি তো প্রথমে জান্নাতের প্রথম কাতারে থাকবেন, ঠিক না? কারণ আপনার সুপারিশে যদি কেউ জান্নাতে যায়, আপনি তো আর আমি তো জাহান্নামে যাবো না ইনশাআল্লাহ আজ্জাল। এটাই তো একটা বড় নিয়ামত পাওনা। তো ইনশাআল্লাহ আজ্জাল চেষ্টা করব আমরা আল্লাহ নবী রসুল আরবি সাল্লাহ তাল্লাহ ইসলামের প্রতি অধিকার ও দর্শী পাঠ করবো এবং তা মান্নত করার নিয়ত করবো ইনশাআল্লাহ আজ্জাল। আল্লাহ তালা আমাদেরকে এই দর্শীর বরকতে দুনিয়া ও আখেরাতে বেসুমার মালামাল সবের মালামাল করুক ইনশাআল্লাহ আজ্জাল। সল্লু আলাল হাবিব সাল্লাহ তাল আলা মোহাম্মদ সাল্লাহ তাল্লাহ আলি ইসলাম। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা ইনশাআল্লাহ আজ্জাল যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি ইনশাআল্লাহ শোনার আগে আমরা কী করি, নাতে মুস্তাফা সাল্লাহ তাল্লাহ আলি ইসলাম শ্রবণ করবো। আসুন আমির ভাইয়ের কাছে যাই, ইনশাল্লাহ আমাদেরকে নাতে মুস্তাফা সাল্লাহ ইসলাম শ্রবণ করে দিই। صلي على محمد صلي على حبيبنا صلي على محمد وہ جو نہ تھے تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو وہ جو نہ تھے تو کچھ نہ تھا وہ جو نہ ہو کچھ نہ ہو جان ہے وہ جہان کی جان ہے وہ جہان کی جان ہے تو جہان ہے صلی علی رسولنا صلی علی محمد یا مصطفی صلی علی یا مصطفی صلی علی صلی علی یا مصطفی صلی علی یا مصطفی صلی علی صلی علی یا مصطفی صلی علی یا مصطفی صلی علی مومن گون آدو بیر کھون محبوب میرا
خوشی و جاپون شاہ عرب ایلو جو کون 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 یا مصطفیٰ صلی علی یا مصطفیٰ صلی علی صلی علی یا مصطفیٰ صلی علی یا مصطفیٰ صلی علی رحمت صلی علی یا مصطفیٰ صلی علی یا مصطفیٰ صلی علی میلاد النبی پالن کھورا مورا کو کھونو چڑھبو نا میلاد النبی مورا مورا کونو چڑھبو نا میلاد النبی پالن کھورا مورا کونو چڑھبو نا جلوس پاک تے جوا مورا کونو چڑھبو نا میلاد النبی پالن چڑھبو نا جلوس پاک تے جوا مورا کونو چڑھبو نا لگیے جابو مورا یا رسول اللہ حریص روگان مچنو مرحباری دوم مورا کونو چڑھبو نا نو بیرا گوبر مرحبا رسول را گوبر مرحبا آقا را گوبر مرحبا داتا را گوبر مرحبا رسول را گوبر مرحبا حبیب را گوبر مرحبا آقا را گوبر مرحبا داتا را گوبر مرحبا حضور را گوبر مرحبا یا مصطفیٰ صلی علی یا مصطفیٰ صلی علی آنندیر ڈھال بوئے گیلو مورتی را شب کلمہ شنالو مورتی را شب کلمہ شنالو
সবার মুখে সবার মুখে এই জপন শাহে আরব এলো যখন যখন শাহে আরব এলো যখন শাহে আরব এলো যখন শাহে আরব এলো যখন শাহে আরব এলো যখন ইয়া মুস্তাফা صلي على يا مصطفى صلي على صلي على يا مصطفى صلي على هي مؤمن غون ادو بير خون شاه عرب ايلو جوكو شاهي عرب إلو جكون شاهي عرب إلو جكون شاهي عرب إلو جكون يا مصطفى صلي على صلي على يا مصطفى صلي على يا مصطفى صلي على مصطفى صلي على ما شاء الله مرحبا كت منورم بابي كت منمغدكور ناتي مصطفى صلى الله تعالى عليه وسلم امادر كي امير باي شنيهچن هي مومن گون ادوبر خون محبوب خدا جكون الو تكون شي ادوبر خونتا সময়টা মুহূর্তটা কেমন প্রিয় ইসলামী ভাইরা আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ একজন আশিক রাসূলের অন্তর বলতে পারে কেমন মহব্বত কেমন ভালোবাসা ওই মুহূর্তটা তো আজকের বিষয় আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের জশনে মিলাদুন্নবী হ্যাঁ জশনে মিলাদুন্নবী তো ইনশাআল্লাহ এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আজাবাজাল আমরা আজকে আলোচনা শ্রবণ করব আসুন জাওয়াদ ভাই আজকের বিষয় জশনে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তো এই বিষয়ে ইনশাআল্লাহ আমাদের মাদানী চ্যানেল দর্শককে কি দেনি ফুল দিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আসফাদিল মুরসালিন আম্মা বাদ আলহামদুলিল্লাহ আজকে এমন একটা বিষয় জশনে মিলাদুন্নবী জি যে মিলাদুন্নবী হ না হলে আজকে হয়তো আজকের এই মজলিসে হতো না জি অসংখ্য আশিকানি রাসূল সারা বছর এই দিনটার জন্য এই ক্ষণটার জন্য অপেক্ষা করে থাকে আল্লাহু আকবার কেনই বা অপেক্ষা করবে না এই দিন জন্য তো সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সৃষ্টি করেছেন জি আসলে একটা বিষয় যে দিনের জন্য জল স্থলের যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি অপেক্ষা করেছিল এই দিনটার জন্য আল্লাহু আকবার এই ক্ষণটার জন্য যেটাকে বলা হয় জশনে মিলাদত সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন জি আজকের এই বিষয়ে দেখেন যে কোরআনে পাকের মধ্যে মোট এই 6666টি আয়াতের আছে এখানের মধ্যে বলা হচ্ছে এই আয়াতগুলার মধ্যে 7000 বার জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা হয়েছে সুবহানাল্লাহ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন শান কেমন মান যে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফে কি রয়েছে 7000 বার জিকির রয়েছে আল্লাহু আকবার আসলে পৃথিবীতে যদি আমরা দেখতে যাই যে পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করেছেন জি অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা আছি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তৎমধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে
বলা হচ্ছে দুনিয়া এবং দুনিয়াবাসীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই জন্য যে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মান যে সম্মান মর্যাদা রয়েছে যেন এই দুনিয়াবাসীকে আল্লাহ পাকই এরই কি করে দেয় পরিচয় করিয়ে দেয় আল্লাহ এবং আল্লাহ পাক আরো বলছেন যে আমি যদি আমার মাহবুবকে হে আমার মাহবুব আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম জি তাহলে দুনিয়া এবং দুনিয়াবাসীকে সৃষ্টি করতাম না আল্লাহু আকবার তাহলে বোঝা যায় যে আমার রাসূলের পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় আমাদের নিয়ামত আছে আলহামদুলিল্লাহ নিয়ামত অনেক বড় নিয়ামত এবং কোরআনের মধ্যে বলা হচ্ছে 11 পারা সূরা ইউনূসের 58 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করতেন কারজুল ঈমান থেকে অনুবাদ বলা হচ্ছে আপনি বলুন আল্লাহরই অনুগ্রহ ও তারই দয়া জি আর সেটার উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত জি তা তাদের সমস্ত ধন দৌলত অপেক্ষায় উত্তম সুবহানাল্লাহ অপর কোরআনে কারীমের আয়াতে বলা হচ্ছে সূরা 17 পারা সূরা আম্বিয়ার 107 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন কানজুল ঈমান থেকে অনুবাদ আর আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছি সুবহানাল্লাহ মাশাআল্লাহ তাহলে এই কোরআনে পাকের আয়াত দ্বারা বোঝা যায় যে আজকে আমরা মা পেয়েছি বাবা পেয়েছি হ্যাঁ ধন দৌলত ব্যবসা বাণিজ্য যা কিছু ইজ্জত আব্রু যা কিছু রয়েছে প্রত্যেক কিছু আমার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ধুলির সদকায় আমরা পেয়েছি আল্লাহু আকবার তো ওই নবীর জশ্নে বিলাদত আমরা কিভাবে উদযাপন করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটার জন্য যে আমরা যে একটু আগে বলছেন যখন আমরা জন্মদিনে বিভিন্ন রকমের উপহার দিই জি আর যে নবীর জমির সদকায় আমরা আজকে এই দুনিয়া পেয়েছি সবকিছু পেয়েছি আল্লাহু আকবার এই নবীর শুভ আগমনে আমরা কি উপহার দিব আচ্ছা আমরা কিভাবে আমার নবীর এই জশ্নে বিলাদত পালন করব জি জশ্নে বিলাদত পালন করার অনেক পন্থা রয়েছে তৎমধ্যে একটা সর্বোত্তম পন্থা হচ্ছে মিলাদে মাহফিল করা আল্লাহু আকবার জি বলা হচ্ছে যে মিলাদ মাহফিলের আয়োজন করে অর্থাৎ আমার নবীর মহব্বতে তা আয়োজন করে জি তো যে বিষয়টা আমার নবীকে মহব্বত করে আমার নবী বলছে যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ তো যদি আমরা আমার নবীর মহব্বতে যদি মিলাতের ইন্তিজাম করি মিলাদ মাহফিলে অংশগ্রহণ করি জি আর্থিকভাবে অংশগ্রহণ করি যেভাবে অংশগ্রহণ করি তাহলে তাহলে দেখা যাচ্ছে কি আমরা আমার নবীকে ভালোবাসার এটা একটা বহির প্রকাশ আল্লাহু আকবার জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আসলে আমার নবীকে ভালো যে বাসেন অনেকে বলে না ভালোবাসা দুনিয়াতে যদি আমরা জাগতিক উদাহরণ দিই দুনিয়ার ভালোবাসার জন্য আমরা কত কিছু করে ফেলি না দুনিয়ার ভালোবাসার জন্য কত পরীক্ষা দিই দুনিয়ার ভালোবাসার জন্য কত আত্মত্যাগ আমরা স্বীকার করি দুনিয়ার ভালোবাসার জন্য আমরা কত কিছু নিজের মধ্যে বিসর্জন দিয়ে ফেলি না তাহলে আমার নবীকে ভালোবাসার জন্য কেমন বিসর্জন দেওয়া দরকার কেমন আত্মত্যাগ থাকা দরকার আমার নবীকে ভালোবাসা মানে জান্নাত পাওয়ার আশা আমার নবীকে ভালোবাসা মানে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা আমার নবীকে ভালোবাসা মানে নশর দুনিয়া নয় অবিনশরকে নিজের আয়ত্তে নিয়ে আসা তো আমার নবীরকে ভালোবাসার সে বহিঃপ্রকাশও করতে হবে আপনাকে আর সেই বহিঃপ্রকাশ কিসের মাধ্যমে করবেন মিলাদ উদযাপনের মাধ্যমে জশ্নে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার নবীর যখন মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করবেন সে আয়োজনের মধ্যে জন্মবৃত্তান্ত আলোচনা হবে আমার নবীর সিরাত নিয়ে আলোচনা হবে আমার নবীর কর্ম নিয়ে আদর্শ নিয়ে আমার নবীর সকল ধরনের আলহামদুলিল্লাহ মোবারক জীবনী নিয়ে মোবারক আদর্শ নিয়ে মোবারক চাওয়া নিয়ে মোবারক সুন্নত নিয়ে আলোচনা হবে আর সেটার মাধ্যমেই তো আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আমাদের পরিবর্তন ঘটবে আর নবীর প্রেমে আমরা বিভোর হয়ে যাব ইনশাল্লাহ আসুন সেলিম ভাইয়ের কাছে যাই ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ সেলিম ভাইয়ের কাছ থেকেও জশ্নে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ফুল হাসিল করি জি সেলিম ভাই আলহামদুলিল্লাহ আপনার শুকরিয়া জ্ঞাপন করছি আমি সাথে সাথে যারা এই অনুষ্ঠানকে সাকসেসফুল করার জন্য আচ্ছা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন পিসিআর এমসিআর তাদেরও শুকরিয়া জ্ঞাপন করছি আমি আলহামদুলিল্লাহ আজকের আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে জশ্নে মিলাদুন্নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি আসলে মিরাজ ভাই আমরা যদি একটু খেয়াল করি জি খেয়াল করি বিসমিল্লাহ জশন এটা ফার্সি এবং উর্দু ভাষার মধ্যে ব্যবহৃত হয় এটার শাব্দিক অর্থ হচ্ছে উদযাপন করা পালন করা অর্থাৎ আমি জশ্নে মিলাদুন্নবী
হয়তো বা শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে আচ্ছা ওয়াসওয়াসা দিতে পারে জি মিলাদুন্নবী জশনে মিলাদুন্নবী দিয়ে দিচ্ছেন জি জি তো এটা কোথায় আছে প্রশ্ন আসতে পারে আসে করতেছে জি দেখেন মিলাদ এটার মূল যেটা মূল অর্থ সেটা হচ্ছে জন্মগ্রহণ করা জন্মগ্রহণ করা আচ্ছা নবী মানে আমাদের নবী আমাদের নবী অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মগ্রহণ করেছেন এটার খুশি উদযাপন করার নামে হচ্ছে জশনে ঈদে মিলাদুন মিলাদুন নবী সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ঈদ মানে খুশি আচ্ছা এখন মিরাজ আমরা এটা কেন করি আচ্ছা জশনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কেন পালন করি কেন পালন করি যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জশনে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা জশনে মিলাদুন নবীর মধ্যে আমরা কি কি কাজ করি জি এই কাজগুলি কোরআন এবং হাদিস সম্মত কিনা জি আপনি দেখবেন জশনে মিলাদুন নবীর মধ্যে কোরআন পাকের তিলাওয়াত করা হয় জি অবশ্যই নাত রাসূল পাঠ করা হয় অবশ্যই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 63 বছর হায়াতে জিন্দেগির জোরে একটা দিক নিয়ে আলোচনা করা হয় আল্লাহ তাআলার খৌফ সম্পর্কে বর্ণনা করা হয় জি অবশ্যই আচ্ছা আল্লাহ তাআলার জিকির হয় জি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে আদব সহকারে সালাত ও সালাম দেওয়া হয় অবশ্যই আচ্ছা অনেক সময় দেখা যায় মারহাবা ইয়া মুস্তাফার নারাও লাগানো হয় অবশ্যই আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করা হয় আল্লাহু আকবার দোয়া হচ্ছে ভাগ্য পরিবর্তনের মাধ্যম এগুলো হচ্ছে আমরা জশনে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি করি কাজগুলি জি করে থাকি এবং শেষ পর্যায়ে কি আমরা কি করি তাবারক জি যেটা ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বলেছেন ভালো বলেছেন যে অপর মুসলমান ভাইকে খাবার খাওয়ানো তাহলে জশনে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা উদযাপন করছি এই যে কাজগুলো আমি বৃত্তান্ত এখন দিলাম বর্ণনা করলাম প্রত্যেকটা কাজ জায়েজ অবশ্যই এখানে না জায়েজ বলার কোনো সুযোগ নেই নেই জি আলহামদুলিল্লাহ আমরা যারা আশিক রাসূল রয়েছি আমরা এইভাবেই পালন করি এখন বিষয় হচ্ছে আমরা কেন পালন করি কেন পালন করি বিষয় হচ্ছে কি কেন পালন করি পালন করি আসুন এই বিষয়টা জানার জন্য একটি বর্ণনা আমরা প্রথমেই আমরা শুনি কিতাবের মধ্যে আসছে মান আহাব্বা শাইআন আকসারু মিন যিকরিহি অর্থাৎ যে যাকে বেশি ভালোবাসে অধিক হারে তার স্মরণ করে জি তার চর্চা করে জি তার গুণকীর্তন করতে থাকে জি যেহেতু আলহামদুলিল্লাহ আমরা যারা আশিক রসুল রয়েছি আমরা যারা সুন্নি মতাদর্শ আশিক রসুল রয়েছি তারা আমরা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা আমরা বিশ্বাস করি হ্যাঁ হয়তো আমাদের আমলিভাবে দুর্বলতা আছে জি আমাদের জানাতে চেয়ে বেশি আমরা কি করি ভালো মহাব্বত করি ভালোবাসি আলহামদুলিল্লাহ কেন করি এটা একটা প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আচ্ছা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা সাদাকাল্লাহুল আযীম আমি আমার মিরাজ ভাইয়ের মাধ্যমে আমার যারা দর্শক দেখছেন সেটা ইসলামী ভাই হোক ইসলামী বোন হোক যে এই আয়াতে মুবারাকার মধ্যে আমার আল্লাহ তাআলা কি ইরশাদ করছেন আমার আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি হাজির নাজির উপস্থিত প্রত্যক্ষকারী হিসেবে আল্লাহু আকবার এবং সুসংবাদদাতা এবং সতর্ককারী করে জি যাতে হে লোকেরা তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনো অবশ্যই প্রথমে কি বলেছেন ঈমান আনো আনো এবং রাসূলের মহত্ব বর্ণনা কর ও তার প্রতি সম্মান প্রদর্শন কর আল্লাহু আকবার আচ্ছা এরপর বলছেন সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা কর জি এখানে তিনটা বিষয় আমার আকা আলা হযরত খুব সুন্দরভাবে এটা আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন আমি সংক্ষেপে বলছি এখানে তিনটা বিষয় প্রথম নম্বর হচ্ছে ঈমান ঈমান কারণ ঈমান আনার পরে কোন কাজটা আপনার জন্য আবশ্যক আমার আল্লাহ তাআলা বলছেন ঈমান আনার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাযীম মহত্ব বর্ণনা করা সম্মান করা রেসপেক্ট করা এই বিষয় দ্বিতীয় নম্বর জি তৃতীয় নম্বর বলছে মুতাসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার তাসবিহ পবিত্রতা বলেন ইবাদত বলেন এগুলি করো তাহলে
এই আয়াত মুবারকার মাধ্যমে আমরা বুঝে নিতে পারি আপনার ইবাদত রিয়াজত সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, মুস্তাহাব যাই হোক, আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য সর্বপ্রথম দুটি শর্ত। জি, প্রথম নম্বর হচ্ছে ইমান। জি, ইমানের পরে শর্ত হচ্ছে আমার নবীর মোহাব্বত, তাজিব, ভালোবাসা। আল্লাহু আকবার। যদি আপনার অন্তরে যদি ইমানের পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিব, মোহাব্বত, ভালোবাসা যদি না থাকে, জি, তাহলে কোন ইবাদত আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য কবুল হবে না। তাহলে আপনার ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য আমার নবীর ইমান আনার পরে মোহাব্বত, তাজিব, মহত্ব বর্ণনা করে, এটা শর্ত আবশ্যক। অবশ্যই। আচ্ছা, এখন যে এই আয়াতে মুবারাকার ব্যাখ্যায় হযরত সাইয়্যিদুনা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিলাদ মাহফিলের আয়োজন, আমার জাবেদ ভাই খুব সুন্দর করে বলেছেন, আলহামদুলিল্লাহ আমরা মিলাদ পালন করি। জি, তে ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মিলাদ মাহফিলের আয়োজন করাও, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অন্তর্ভুক্ত। আচ্ছা, এটা একটা বিষয়। জি, এবং মুফাসসিরগণ তারা বলছেন মুতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরু। আচ্ছা, মুতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরু, যে এই আয়াতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার ক্ষেত্রে, তাজিম করার ক্ষেত্রে যে সমস্ত শরীয়তসম্মত বিষয় আপনি কাজ করবেন, ওই সমস্ত বিষয়গুলি এই আয়াতের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। যেমন আমি যে আমরা মিলাদুন্নবী পালন করি, আমি শুরুতে বলেছি আমরা কি কি কাজ করি, মনে পাকের তেলাওয়াত করি। জি, এটা জায়েজ কাজ। জি, এক কথায় আমরা মিলাদুন্নবী পালন করার মূল উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে আমরা আমার নবীকে মহব্বত করি। মহব্বত কেন করি, সম্মান করি, কেন করি, কারণ আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন মুতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার নবীর মহত্ব বর্ণনা করার জন্য বলেছেন এবং সম্মান প্রদর্শন করার জন্য বলেছেন। জি, এবং আমরা যারা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, তো আমরা এই কারণে করি যেহেতু আমরা আমার নবীকে মহব্বত করি, ভালোবাসি, এই কারণে আমরা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। জি, এখন আপনি বলতে পারেন, প্রশ্ন আসতে পারে, শয়তান দুকা আমাদেরকে দিচ্ছে, প্রশ্ন শোনা যাচ্ছে, বিভিন্নভাবে আমাদেরকে মিসগাইড করছে। জি, ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিদআত বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ছিল কিনা, সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানের যুগ ছিল কিনা, এভাবে আমাদেরকে কি করতেছে, মিসগাইড করতেছে। দেখেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা খেয়াল করি মুতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এই আয়াতে মুবারাকার মধ্যে তাফসীরগণ বলেছেন কিয়ামত পর্যন্ত শরীয়তের ভিতর থেকে যদি কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক কোনো যদি কাজ না হয় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার ক্ষেত্রে, তাহলে সমস্ত কাজ জায়েজ। আচ্ছা, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম, রেসপেক্ট করার ক্ষেত্রে যদি কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক হয়, বিপরীত হয়, তখন নাজায়েশের পশ্চাদ আসতেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে আশিক রাসূল ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থায় আলহামদুলিল্লাহ যে যে কাজগুলি করে থাকি, প্রত্যেকটা কাজ কোরআন এবং হাদিস সম্মত। মনে পাক তেলাওয়াত করা এটা জায়েজ কাজ, উত্তম কাজ, নাত রাসূল পড়া এটা উত্তম কাজ, জায়েজ কাজ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী আলোচনা করা যখন একটা দিক নিয়ে, ওটাও উত্তম কাজ, ভালো কাজ। এভাবে জিকির করা, যে কান্না করে করে দোয়া করা, মারহাবা মুস্তাফার নারা লাগানো এবং দোয়া করা, এই সমস্ত বিষয় কাজ। আচ্ছা, এর পাশাপাশি জুলুসে যাওয়া। জি, দেখেন আপনি জুলুসে যখন যাই আমরা ইনশাল্লাহ আরো শুনবো আপনার কাছ থেকে, আল্লাহ তাআলা যদি চাই ইনশাল্লাহ যাওয়ার, কারণ আমরা দর্শকদেরও আমাদের জন্য অপেক্ষা করছেন, তারাও অনেক কল করেছেন আলহামদুলিল্লাহ যাওয়াজাল, আমাদেরকেও দর্শকরা কল করেছেন, আসুন দর্শকদের কলগুলো শুনি, কল শুনিয়ে দিন। আমার নাম আব্দুর রহমান শিপক, চাঁদপুর মদিনায় গজা শোনার জন্য। আচ্ছা, চাঁদপুর থেকে মাশাআল্লাহ সোনার মদিনা শোনার জন্য ইনশাআল্লাহ আজ্জাবাজাল আশা রাখা হবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল। আমার আমির ভাই তো আছেন আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল, আবার আর কল আছে ইনশাআল্লাহ শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রবি ইসলাম হৃদয়, আমি সিলেট হবিগঞ্জ থেকে বলতেছি, আমি একটি নাচ শুনতে চাই, কোন মহান বাদশাহ ভালো আছো আগমন ইনশাআল্লাহ। সেই মহান বাদশাহ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের শুভ আগমন হয়েছে ইনশাআল্লাহ আজ্জাবাজাল, শোনানো হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চাই। পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম নুরুল আত্তারি, পুরাদনগর কুমিল্লা। আমি মাদার চ্যানেল খুব ভালোবাসি, আমি একটা নাচ শুনতে চাই। নূর নবী এসেছে, নূর নবী এসেছে,
ইনশাআল্লাহ আজ্জাবাজাল আপনার সেই আশা আল্লাহ তাআলা যদি চায় পূরণ হবে পরবর্তী কল শুনিয়ে দিন ইনশাআল্লাহ আজ্জাবাজাল পরবর্তী কল আমার নাম শানিকার ভাই আমি তো বলতেছি আমি নাতে রাখি শুনতে পাচ্ছি আচ্ছা মাশাআল্লাহ যেহেতু নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসমের ফরমাইশ এসেছেন তো আমি আমার আমির ভাইকে অনুরোধ করব যে ইনশাআল্লাহ তাদের ফরমাইশগুলো দুই তিন শরা করে করে ইনশাআল্লাহ তাদের আশাগুলো রাখার জন্য ইনশাআল্লাহ ইকুন শাহিনশাহে ইকুন শাহিনশাহে আজ শুভ আগমন ইকুন শাহিনশাহে আজ শুভ আগমন ইকুন শাহিনশাহে আজ শুভ আগমন ইকুন শাহিনশাহে আজ শুভ কোন মহান বাদশার আজ শুভ আগমন নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর বলো নূর এলো নূর এলো কেন দাবি তো আজ তার কর জমিনে দিকে কেন দাবি তো আজ তার কর জমিনে দিকে কেন দাবি তো আজ তার কর জমিনে দিকে কেন দাবি তো আজ আসমান হতে আজ আসমান হতে নূর আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত কারণ হলো নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর বলো আজ জামানার কি হলো যে রং পাল্টাছে আজ জামানার কি হলো যে রং পাল্টাছে আজ জামানার কি হলো যে রং পাল্টাছে আজ দুনিয়ার কি হলো ধরন পাল্টাছে আজ দুনিয়া কি হলো ধরন পাল্টাছে কারণ হলো নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর নূর
রোজার সুসংবাদ রাসূলগণ শোনাতে এসেছে জর সুসংবাদ রাসূলগণ শোনাতে এসেছে জর সুসংবাদ রাসূলগণ শোনাতে এসেছে জর আগমন খুশি পালন করতে এসেছে জর আগমন খুশি পালন করতে এসেছে দেখো না নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর জগাতে এসেছে আজ ফেরেশতারা সারা জগাতে এসেছে আজ ফেরেশতারা সারা জগাতে এসেছে তার আগমনে খুশি তার আগমনে খুশি তার আগমনে খুশি পালন করতে এসেছে দেখো না নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর বলো নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর ঘুমন্তদেরকে তিনি জগাতে এসেছে ঘুমন্তদেরকে তিনি জগাতে এসেছে ঘুমন্তদেরকে জগাতে এসেছে কান্নার তোদেরকে হাসাতে এসেছে কান্নার তোদেরকে হাসাতে এসেছে দেখো না নূর এলো নূর এলো নূর এলো নূর 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 কদ জাকুম মিনাল্লাহি নূর কদ জাকুম মিনাল্লাহি নূর কদ জাকুম মিনাল্লাহি মাশাআল্লাহ সুবহানাল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসলে যখনই আমার নবীর সেই মাহে মিলাদ বারোই রবিউল আওয়াল মাস আসে আশিকের রসুলের অন্তরে যে নবী প্রেমের একটা জোয়ার এসে যায় সেটি কেউ আর আটকে রাখতে পারে না পাশাপাশি যখন বারোই রবিউল আওয়ালের সে ক্ষণগুলো মুহূর্তগুলো আরও ক্যারিবে চলে আসে কাছে কাছে চলে আসে তখন তো বলাই বাহুল্য লাগে থাকে না যে আলহামদুলিল্লাহ প্রতিটি আশিকের রসুলের অন্তরে যে ঈদুল ফিতর থেকে ঈদুল আজহার থেকেও বেশি খুশি উদযাপন হয় কারণ এটা হচ্ছে সকল ঈদের সেরা ঈদের একটি আলহামদুলিল্লাহ আজাবাজাল মুহূর্ত জিনাকে পাওয়ার কারণে সকল কিছু পেয়েছি সময় হয়েছে বারো মাদানী কাজের সম্পর্কে কিছু তথ্য জানার আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে বারো দিনই কাজ দাওয়াত ইসলামীর যে কাজের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজকে অগণিত মুসলমান অগণিত নজওয়ান দিনের প্রতি ধাবিত হয়েছে যে সকল কাজ করে যে সকল বারো দিনই কাজকে অ্যাপ্লাই করে দিনই খেদমত করা হচ্ছে দাওয়াত ইসলামীর সেই দিনই কাজের আলহামদুলিল্লাহ ব্যাপারে আমরা শুনেছি আমরা পাঁচটি দৈনিক দিনই কাজের সম্পর্কে শুনেছি একটি হচ্ছে সাদেই মদিনা একটি হচ্ছে ফজরের মাদানী হালকা অপরটি হচ্ছে
মসজিদ দরজ এরপর হচ্ছে মাদ্রাসাতুল বালেগান অর্থাৎ প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনা এবং চোখ দরজ সম্পর্কে আমরা পাঁচটি দৈনিক দিনী কাজের সম্পর্কে আমরা জেনেছি এবং পাশাপাশি আলহামদুলিল্লাহ আজ্জাওয়াল পাঁচটি সাপ্তাহিক কাজের মধ্যে অলরেডি আমরা সাপ্তাহিক ইজতেমা সম্পর্কে জেনেছি এবং ছুটির দিনের ইতিকাফ সম্পর্কে জেনেছি ইনশাআল্লাহ আজ্জাওয়াল আজকে আমরা এরপরে মাদানী মুজাকারা সাপ্তাহিক ছুটির ইতিকাফ সম্পর্কে জেনে মাদানী মুজাকারা সম্পর্কে জেনেছি আজকে যে দুটি বিষয় সম্পর্কে আমরা জেনে নেব ইনশাআল্লাহ যেহেতু এই ট্রান্সমিশন শেষের দিকে তো আমাদের এই তথ্যটাও ইনশাআল্লাহ জানা এবং এটাকেও পরিপূর্ণ করা আমাদের জন্য একটা প্রয়োজন যে ইনশাআল্লাহ আজ্জাওয়াল আজকে যে দুটি বিষয়ের উপর আমরা জানব সেটি হচ্ছে ইনশাআল্লাহ যেটাকে আগে ক্যাসেট ইস্তামা বলতো বিসিডির মাধ্যমে বিসি বা বিসিআর এর মাধ্যমে যে ক্যাসেট ইস্তামা দেখানো হতো সেটি এখন আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আমাদের প্রযুক্তি আসান হয়েছে সহজ হয়েছে এখন মাদানী চ্যানেল দেখার মাধ্যমে সেটাকে গণনা করা হয় যে যে মাদানী চ্যানেলের মাধ্যমে কমপক্ষে একদিন হলো আমরা কি করব জেলি হালকার আওতায় কোন ইসলামী ভাইয়ের ঘরে কিছু ইসলামী ভাই একত্রিত হয়ে আমিরুল সুন্নতের মাদানী মুজাকারা বয়ান এবং বিভিন্ন নিগরান সুরার বয়ান রুকুন সুরাদের বয়ান এগুলো আমরা শুনে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াল বা কাউকে শোনাতে দাওয়াত দিয়ে একসাথে শুনে ইনশাআল্লাহ তাকে কিছু তোহফা স্বরূপ দিয়ে ইনশাআল্লাহ আজ্জাওয়াল যখন আমরা কোনো আমিরুল সুন্নতের কোনো বয়ান নিগরানী সুরার বয়ান রুকুন সুরার বয়ান মাদানী চ্যানেল দেখব ইনশাআল্লাহ আজ্জাওয়াল এটা সাপ্তাহিক ক্যাসেট যেটা দেখার একটা সিলসিলা সাপ্তাহিক বার মাদানী কাজ ইজতিমা যেটা সেটাকে অন্তর্ভুক্ত করা হবে তো আমরা ইনশাআল্লাহ সম্মিলিতভাবে বারো মিনিট অন্তত পক্ষে আমরা সবাই মিলে মাদানী চ্যানেল দেখতে পারি ইনশাআল্লাহ প্রতিদিন যদি দেখি তো মদিনা মদিনা আলহামদুলিল্লাহ আজ্জাওয়াল পাশাপাশি আরেকটি মাদানী কাজ সাপ্তাহিক যেটি হচ্ছে এলাকায় দাওরা বাড়াই নেকির দাওয়াত জি যে আমরা বৃহস্পতিবারে সাপ্তাহিক সুন্নতবারে ইজতিমার সাথে যেখানে যাই তার আগের দিন ইনশাআল্লাহ আমরা এলাকায় এলাকায় নামাজের পরে এশার নামাজের পরে বের হয়ে কিছু ইসলামী ভাই চার পাঁচজন ইসলামী ভাই একজন আমির হয়ে প্রধান হয়ে আমরা রাস্তায় দাঁড়ানো যতগুলো পথচারী আছে তাদেরকে দাওয়াত দেওয়া যে সাপ্তাহিক সুন্নতবারে ইজতিমাতে আসার জন্য এবং চেষ্টা করা বুধবার সেটা জারি রাখা এটার মাধ্যমে কি হয় মানুষকে সৎপথে আহ্বান করা হয় অসৎপথে বাধা প্রদান করার একটা চেষ্টা চালিয়ে যাওয়া হয় এটি আলহামদুলিল্লাহ মন্দকে পরিবর্তন করার জন্য প্রত্যেক শ্রেণীকে তার সামর্থ্য অনুসারে দায়িত্ব অর্পণ করা হয়েছে কেননা ইসলামে কোনো মানুষকে তার সামর্থ্যের বাইরে কষ্ট দেওয়া হয় না ক্ষমতা সম্পন্ন মালিক শিক্ষক বাবা মা ইত্যাদি যারা তাদের অধীনস্থদের নিয়ন্ত্রণ করতে পারে তারা আইনের উপর কঠোর হয়ে আমল করিয়ে এবং বিরোধিতা করলে শাস্তি দিয়ে মন্দকে নিঃশেষ করতে পারেন ইসলামের মুবাল্লিগগণ ওলামায়ে কিরাম সাহিত্যিক ও সাংবাদিক এবং অন্যান্য প্রচার মাধ্যম উদাহরণস্বরূপ রেডিও এবং টেলিভিশন ইত্যাদি সব লোক তাদের আলোচনা লিখনি বরং কবি তাদের কবিতার মাধ্যমে মন্দের মূলোৎপাটন করবে এবং নেকিতে সমৃদ্ধ করবে মুখের দ্বারা তো প্রিয় ইসলামী ভাইয়েরা আলহামদুলিল্লাহ আজ্জাওয়াল অর্থাৎ মৌখিকভাবে নেকির দাওয়াত প্রদান করার ক্ষেত্রে এই সব অবস্থাতে এসে থাকে এবং সাধারণ মুসলমান যাতে নেতৃত্ব ও কৃতিত্ব নেই এবং না আলোচনা লিখনির মাধ্যমে মন্দকে নিঃশেষ করতে পারছে না তবে সেই ওই মন্দকে যেন অন্তরে মন্দ জানে যদি তাও দুর্বলতম ইমানের স্তর কেননা চেষ্টা করে মৌখিকভাবে বাধা দেওয়া উচিত কিন্তু অন্তরে যখন খারাপ মনে করবে তখন অবশ্যই নিজে মন্দের নিকটেও যাবে না আর এইভাবে সমাজের অসংখ্য লোক আপনার আপনা আপনিভাবে সঠিক পথে চলে আসবে জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এটা হচ্ছে পাঁচটি মাদানী কাজের মধ্যে আলহামদুলিল্লাহ তিনটি তো ধারাবাহিকভাবে বর্ণনা হয়েছে আজকে দুটির ব্যাপারে আমরা বর্ণনা শুনেছি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এগুলো হচ্ছে দাওয়াত ইসলামের দিনী কাজের অংশ এগুলো করে আলহামদুলিল্লাহ এগুলোর মাধ্যমেই দাওয়াত ইসলামীতে আলহামদুলিল্লাহ অসংখ্য নজওয়ানরা এই কোনো না কোনো মাধ্যমেই যে আমি যে মাধ্যমগুলো বারো দিনে কাজের কথা আপনাদের কাছে শোনালাম শেয়ার করলাম মূলত এগুলোর মাধ্যমেই দাওয়াত ইসলামীতে ইসলামীরা জানে পরিচিত হয় সম্পৃক্ত হয় আর এগুলোর মাধ্যমে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে মোবাইল লিগে দাওয়াত ইসলামী বৃদ্ধি পায় এবং নেকের কাজে ব্যস্ত হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনিও চেষ্টা করবেন আপনার এলাকার মধ্যে এরকম কাজকে জারি এবং সারি করার জন্য পাশাপাশি দাওয়াত ইসলামীর যারা মোবাইল লিগে দাওয়াত ইসলামী রয়েছেন জিম্মাদার রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আপনি এই মহান মর্যাদাপূর্ণ নেকির কাজে অংশগ্রহণ করতে পারেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছি সৃষ্টিকুল নবীর প্রেমে বিভোর আলহামদুলিল্লাহ এখানে যে অনুষ্ঠানটি আমরা বিষয় এই অনুষ্ঠানে যে বিষয়টি নিয়েছি সেটা হচ্ছে জশ্নে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ আরও মাদানী ফুল শুনবো এই মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে আলোচনা শুনে
আপনাদের কমেন্টগুলো পড়তে অবশ্যই আসব ইনশাআল্লাহ শয়তান লাখো কোশিশ করবে আপনাকে প্রোগ্রাম দেখা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কোথাও যাবেন না আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ জাবাদ ভাইয়ের কাছে আবার যাচ্ছি মাদানীফুল হাসিল করার জন্য জি জাবাদ ভাই মিরাজ ভাই বলেছেন যে সকল ঈদের সেরা ঈদ ঈদের মিলাদুন্নবী আসলে আমরা যদি টোটালি ক্যালকুলেশন করি জি যে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে ঈদের দিন বলেছেন জি সেই হিসেবে যদি আমরা ক্যালকুলেশন করি কমবেশি 48টা কি হয় জুমা হয় অর্থাৎ 48 কমবেশি 48টা ঈদের দিন সেই হিসেবে সেই সুবাদে যদি দেখি আমরা তাহলে ঈদুল ফিতর ঈদুল আযহা এই দুইটা মিলে কমবেশি 50টা ঈদ আল্লাহ আর এই যে পঞ্চ কমবেশি 50টা ঈদ আমরা পেয়েছি ওই ঈদের সদকায় যেটা হচ্ছে 12ই রবিউল আউয়াল জি জি অবশ্যই যে ঈদ না হলে কোনো ঈদ হতো না আল্লাহ যে ঈদ না হলে কোনো রাত শবে বরাত হতো আল্লাহু আকবার তো এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আশকানে রাসূলুল্লাহ যদি খুশি উদযাপন না করে তার কে বা উদযাপন করে আসলে যখন আমরা মুসলমানরা এমন হয়ে গেছি না জাবেদ ভাই ঈদ বললে এটাকে নিয়ে আমরা তর্ক বিতর্ক অনেক সময় শয়তান আর শয়তানের লস্কর অনেক সময় তর্কতে লেগে যায় আসলে ঈদের যদি বাংলা করি না খুশি উদযাপন করতেছি হ্যাঁ তাহলে একটু মেনে নেয় কিন্তু ঈদ বললে দেখা যায় যে একটা তাদের মনের মধ্যে কেমন জানি ধারণা আসে আসলে না প্রিয় ইসলামী ভাইরা আমাদের চ্যানেল দর্শকবৃন্দ ঈদ অত্যন্ত খুশি না খুশি খুশি উদযাপন করবো ইনশাআল্লাহ আজ্জাল এটাকে আমরা আরবিতে বলতেছি বলছি এটা সুন্দর দেখায় আলহামদুলিল্লাহ আজ্জাল যারা ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর নাম শুনলে অনেক সময় চিন্তিত হয়ে যান বা এরকম প্রশ্ন আপনার জায়গায় যায় ইনশাআল্লাহ আপনাদেরকেও আমি দাওয়াত দিচ্ছি যাতে করে আপনারা ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী হয় সেটা সশরীরে এসে দেখুন এবং আপনি ইনশাআল্লাহ দেখবেন যে আপনার অন্তর খুশিতে ভরে যাবে ইনশাআল্লাহ এই সুবে বাহরাকে এমন একটা ক্ষণ বলা হয়েছে যেটা সকালও নয় যেটা রাতও নয় এমন একটা কয়েক মিনিটের একটা সময় আচ্ছা সুবে বাহরা হয়েছে যে সময় সরকারি দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে তাশরিফ এনে যে আমাদেরকে কি করেছেন অনেক বড় দয়া এবং অনুগ্রহ করেছেন আসলে যে ঈদে মিলাদুন্নবী কেনই বা আমরা পালন করি সেক্ষেত্রে যদি যাই বলা হচ্ছে আমার রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আপনি সোমবার ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবার শরীফের রোজা রাখেন আল্লাহু আকবার তখন আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ওই দিন আমার বিলাদত হয়েছে জন্ম হয়েছে আর ওই দিন আমার উপর কি হয়েছে ওহি অর্থাৎ কোরআন নাজিল হয়েছে আল্লাহু আকবার তাই ওই দিন আমি কি করি রোজা রাখি তো আশিকানে রাসূলরা কি করে ওই দিন রোজা রাখে প্লাস আলহামদুলিল্লাহ যে সোমবার শরীফ এসেছে এই সোমবার শরীফে দাওয়াত ইসলামের অসংখ্য মোবাল্লিগ অসংখ্য তলিবে ইলম যারা আছে তারা সোমবার শরীফের রোজাও রাখে আলহামদুলিল্লাহ চেষ্টা করে আলহামদুলিল্লাহ যে সুবে বাহারার অনুষ্ঠান রাতব্যাপী উদযাপন করার পর দেখা যায় আশিকানে রসুলরা তার পরের দিন জশ্নে মিলাদুন্নবী উপলক্ষে খুশি উদযাপন করার জন্য রিয়ালিতে জি জুলুসে রিয়ালিতে কি করে অংশগ্রহণ করে পাশাপাশি রোজাও রাখে জি আসলে মিলাদ বলতে আমরা কি বুঝি মিলাদ বলতে যদি আমরা দেখতে যাই মিলাদ বলতে তো নামাজ আচ্ছা মিলাদ বলতে যাকাত রোজা হজ ঈমান সব কিছু তো মিলাদ আচ্ছা মিলাদ না হলে তো এগুলো তো আসতো না সেই জন্য আমরা মিলাদের মাধ্যমে যদি আমরা মিলাদে মাহফিলের ইন্তজাম করি সেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শকতের বর্ণনা হয় যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চর্চা হয় জি এটাই তো মিলাদ অবশ্যই আলহামদুলিল্লাহ আজ্জাল যখনই আমার নবীকে ভালোবাসবেন তখনই ইবাদতের জজবা আপনার এসে যাবে আমার নবীকে যারা ভালোবাসেন যারা সত্য অন্তরে ভালোবাসেন ভালোবাসার দুই প্রকার একটা হচ্ছে এমনি ভালোবেসে গেলাম অন্তর থেকে না মুখ থেকে যারা মুখ দিয়ে ভালোবাসবে দেখা যাবে তাদের মধ্যে কমতি প্রকাশ পাবে আর যারা অন্তর থেকে ভালোবাসা পোষণ করবে তাদের ইবাদতের জজবা বাড়বে ইবাদতের সেই স্বাদ বৃদ্ধি পাবে আমার নবী কি কেমন আয়োজন করেছেন যেমন অনেক সাহাবার ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ শুনেছি কিতাবে পড়েছি এক সাহাবা উজু করতেছিলেন উজু করার পর ডান দিকে বা বাম দিকে ফিরে মুসকি হাসি দিলেন আর এক সাহাবা জিজ্ঞেস করলেন আপনি উজু করার পর হঠাৎ এদিকে ফিরে মুসকি হাসি কেন দিলেন আমি জানি না আমার রসুল একবার এইভাবে হাসতে দেখেছি আমি হাসি হেসে আমার রসুলের সুন্নত আদায় করছি আলহামদুলিল্লাহ এরকম ভালোবাসা ছিল আমার সাহাবাদের নবীর প্রতি আলহামদুলিল্লাহ আজ্জাল এরকম ভালোবাসার কারণে আলহামদুলিল্লাহ তারা ইবাদতে এক একজন আব্দাল এক একজন আলহামদুলিল্লাহ আজ্জাল আল্লাহ তাআলার এই এমন আজিজ বন্ধ হয়েছেন যে আলহামদুলিল্লাহ জান্নাতের অনেকে ঠিকানাও পেয়ে গিয়েছেন দুনিয়াতে থাকতে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের টিকিট দুনিয়াতে দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ যাচ্ছি সেলিম ভাইয়ের কাছে ইনশাআল্লাহ আজ্জাল আরও অনেক মাদানী ফুল আমাদেরকে অনেক মাদানী ফুল দিচ্ছিলেন জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ
আমার মিরাজ ভাই আমার জামাত ভাইকে খুব সুন্দরভাবে عيد ميلاد النبي صلى الله عليه وسلم কিভাবে পালন করব কিভাবে উদযাপন করব সেই বিষয় সম্পর্কে আমাদেরকে মাদিনী ফুল দিয়েছেন মিরাজ ভাই আজকের আলোচ্য বিষয় হচ্ছে যেহেতু জশন মিলাদ النبي صلى الله عليه وسلم জি শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য জি যারা আমাদেরকে মিসগাইড করছে তাদের ফিতনা থেকে ফাসাদ থেকে বাঁচার জন্য জি এই যে আমরা আমার নবীর আগমন উপলক্ষে খুশি উদযাপন করি জি মিলাদ মাহফিল করি জি সুবহে বাহরা করি জি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশদ করছেন বলছেন আব্বালু মা খলাকাল্লাহু নূরি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নূরকে সৃষ্টি করেছেন জি আচ্ছা তো আরেকটি হাদিস শরীফের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশদ করছেন আমি তখনই নবী ছিলাম যখন ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াসালাম মাটি এবং পানির মিশ্রণের অবস্থায় ছিলেন এখনো কি তৈরি হন নাই জি তখনই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন নবী ছিলেন অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতক্ষণ নবীগণ আলাইহিস সালাতু ওয়াসালাম দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ নিয়ে এসেছেন জি তাদের মূল উদ্দেশ্য ছিল আমার নবীর মিলাদকে প্রচার প্রসার করা সুবহানাল্লাহ এবং স্টেপ বাই স্টেপ ধারাবাহিকতার সাথে একজন পর একজন একজন পর এসে শেষ পর্যন্ত ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসালাম এবং ওনার উম্মতদেরকে বলে দিয়ে গেছেন এবং আমার দয়াল নবীর নাম কি হবে সেটাও বলে দিয়েছেন সুবহানাল্লাহ এটার মাধ্যমে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে দুনিয়ার জমিনে তাশরিফ নিয়ে আসবেন জন্মগ্রহণ করবে সেটা সুসংবাদ দিয়ে গেছেন দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা একটু খেয়াল করবেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ হচ্ছে আসহাবিকা নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম জি অর্থাৎ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কিরামগণ হচ্ছেন আকাশের নক্ষত্র জি আমাদের মধ্য থেকে যে কোনো সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজনকে যদি আমরা মিরাজ ভাই জি অনুসরণ করি অনুকরণ করি ইখতাদা করি জি তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হব অবশ্যই ঠিক আছে কিনা জি আচ্ছা এবং নবীগণ আলাইহিস সালাতু ওয়াসালামের পরে আমার সম্মানের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হচ্ছেন রাসূল কারীম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিলেন জি ওনারা আচ্ছা তো হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়েদনা মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ নিজ সময়কাল অনুযায়ী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জশনে মিলাদুন্নবী উদযাপন করেছেন পালন করেছেন জি দেখেন আমার জাবেদ ভাই শুরুতেই বলেছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন্নবী পালন করতেন কিসের মাধ্যমে জন্মদিন পালন করতেন রোজা রাখার মাধ্যমে জি এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আল্লাহর রাসূল তো শুধু রোজা রেখেছেন আপনি কেন এটা করছেন কোন প্যাকেট তেলাওয়াত করছেন কেন নাত শরীফ পড়ছেন কেন বয়ান করছেন কেন জুলুস করছেন কেন মারহাবায়ে নারা লাগাচ্ছেন আল্লাহর রাসূল সেটা করে নেই আমি শুরুতে একটা রাওয়ায়েত এভাবে বলেছি ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরু জি এটার ব্যাখ্যার মধ্যে মুফাসসিরগণ বলেছেন যে কিয়ামত পর্যন্ত শরীয়তসম্মতভাবে কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হবে না জি আমার রাসূলকে সম্মান করার জন্য তাজিম করার জন্য যাই কিছু করা হবে সমস্ত কিছু হতে এই আয়াতের অন্তর্ভুক্ত আচ্ছা সম্মান জি আচ্ছা তাহলে দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যারা যেভাবে মিলাদুন্নবী পালন করেছেন ওনাদের ধরন ছিল এক ধরনের জি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যারা মিলাদুন্নবী পালন করেছেন তাদের ধরন ছিল এক ধরনের জি যুগে যুগে তাবে তাবেঈন খুলাফায়ে রাশিদিন দেখা যাচ্ছে যে আস্তে 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 যে আমাদের পর্যন্ত যে সিস্টেম পদ্ধতি আসছে আলহামদুলিল্লাহ যে শরীয়ত সম্মত হবে আর ছাঁকচমকের সাথে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হচ্ছে জি আচ্ছা রাওয়ায়েতের মধ্যে আসছে যেভাবে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন্নবী পালন করেছেন জি কিতাবের মধ্যে আসছে হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি শাক করছেন তিনি বলেন আমি একদিন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনাবাসী আবু আমেরের রাদিয়াল্লাহু আনহুর গৃহে গমন করি আচ্ছা দেখতে পেলাম তিনি তার সন্তানাদি ও আত্মীয় স্বজনকে জি
একত্রিত করে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিলাদত সম্পর্কিত জন্ম বিবরণী শিক্ষা দিচ্ছেন। আচ্ছা, ঈদ মিলাদের নবী সম্পর্কে শিক্ষা দিচ্ছেন এবং বলছেন যে আজই সেই পবিত্র জন্ম তারিখ এই মাহফিল দেখে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তাকে সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। এখন শয়তান আমাদেরকে বলে যে সাহাবা ইকরাম যুগে আমার নবী মিলাদের নবী পালন করে, দেখেন আমি বলেছি নবীগণ আলাইহিম সাল্লাতু ওয়াসাল্লাম যেভাবে পালন করেছেন তার চাইতে হয়তো ভিন্নভাবে আমার রসুল পালন করেছেন, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদের মিলাদের নবী পালন শরীর সম্মতভাবে এক সিস্টেমে করেছেন, যুগে 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 সেটা হয়তো পরিবর্তন হয়েছে, পালন হয়েছে কিন্তু ধরনটা অন্যরকম ছিল, অন্যতম পরিবর্তন যেমন কমে নেই। যেমন আমার রসুল রোজা রেখেছেন, আমরা যারা আশি করেছি তারা রোজা রাখছি, সাথে কোরআন পাকের তেলাওয়াত করছি, দরুদ শরীফে পাঠ করছি, জুলুসও করছি, মারহাবায়ে মুস্তাফাও নারা লাগাচ্ছি, গরিব মিসকিনদেরকে সৎকার করছি, খাবার খাওয়াচ্ছি, আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, ইয়া নবী সালাম আলাইকে পড়ছি, মুস্তাফা জানের রহমত পেলে আকু সালাম পড়ছি, তাহলে এগুলো হচ্ছে উত্তম কাজ, জায়েজ। কোরআনও বলেছেন, হাদিসও বলেছেন এবং শরীয়তও বলেছেন এটা কি কাজ? উত্তম কাজ, উত্তম কাজ, জায়েজ কাজ। কিসের ক্ষেত্রে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার ক্ষেত্রে। জি। আচ্ছা, কি সুসংবাদ দিলেন? আমি আমার মাদানী চ্যানেলে যারা দর্শক দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার রসুল বলছেন যখন এই মাহফিল দেখে খুশি হয়ে তাদেরকে সুসংবাদ দিলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার জন্য মিলাদের কারণে রহমতের অসংখ্য দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর ঈদ মিলাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার কারণে অসংখ্য রহমতের দরজা খুলে দিয়েছেন। আচ্ছা, এবং ফেরেশতাগণ তোমাদের সকলের জন্য মাগফিরাত কামনা করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটি রাওয়ায়েত আমি আমার মাদানী চ্যানেলের দর্শকের সামনে উপস্থাপন করব, যেন শয়তানের ধোঁকা থেকে আমরা বেঁচে যাই, বেঁচে যাই ইনশাআল্লাহ। হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই রাওয়ায়েতটা বর্ণনা করেছেন, আমি একদিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজ গৃহে মিলাদ মাহফিল এর অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। জি, মিলাদ মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। জি, তিনি উপস্থিত সাহাবীগণের নিকট নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিলাদত সম্পর্কিত ঘটনাবলী বয়ান করছি। শ্রোতা মন্ডলী শুনতে শুনতে মিলাদুন্নবীর আনন্দ উপভোগ করছিলেন। জি, দেখেন আমরাও কিন্তু এখন মিলাদুন্নবী পালন করি, খুশির সাথে, আনন্দের সাথে, প্রশান্তি লাভ করছি। সাহাবায়ে কেরাম কিন্তু আমার নবীর মিলাদুন্নবী পালন করতেন আলোচনার মাধ্যমে, আমার নবীর জীবনের বৃত্তান্তে আলোচনা করার মাধ্যমে, একজন বর্ণনা করতেন, অপরজন সেটা খুশি উপভোগ করতেন, আনন্দ উপভোগ করতেন। আচ্ছা, এবং আল্লাহর প্রশংসা ও নবীজির দরুদ শরীফ পড়ছিলেন। আল্লাহু আকবার। তাহলে কোন পাকের তেলাওয়াত, এটা আল্লাহ তাআলার প্রশংসা, অবশ্যই দরুদ শরীফ পাঠ করে আমার নবীর প্রশংসা, অবশ্যই সাহাবায়ে কেরাম করেছেন তাও আমরা করতেছি। জি, এর কারণে আমরা করতেছি। আচ্ছা, এমন সময় নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়ে ইরশাদ করলেন, তোমাদের সকলের প্রতি আমার সুপারিশ অর্থাৎ শাফাআত অবধারিত হয়ে গেল। জি, যারা আমার নবীর যে সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আমার নবীর আগমন উপলক্ষে খুশি উদযাপন করেছেন, তাদের জন্য আমার আমার নবীর শাফাআত এবং সুপারিশ ওয়াজিব হয়ে গেল। তাহলে মিরাজ ভাই, এটা সত্য, কোরআন হাদিস ইজমা কিয়াস এবং ইসলাম আবার আল্লাহ তাআলার হুকুম বিধান আপনাকে আমাকে এটা শিক্ষা দেয় যে মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত শরীয়তসম্মতভাবে আলহামদুলিল্লাহ কোরআন ইসলাম যে পদ্ধতিটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বিশেষ করে আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাধ্যমে যে মিলাদুন নবী কিভাবে পালন করতে হবে সেটা আমাদেরকে উত্তমভাবে উত্তম পন্থায় শিক্ষা দিচ্ছেন। আমরা যদি সেটা পালন করি, আমি আরেকটা রেফারেন্স দিব, কারণ যেন শয়তান আমাদেরকে আমরা একবারের জন্য শয়তানের ঢোকা যেন না পড়ি, ইনশাআল্লাহ ওভাবে পালন করার তৌফিক দান করুক, আমিন। আরেকটা রেফারেন্স, 1286 হিজরিতে মক্কা শরীফ এবং মদিনা শরীফের 90 জন আলেম, কয়জন আলেম? 90 জন। আবার বলছি, 1286 হিজরিতে মক্কা শরীফ এবং মদিনা শরীফের মধ্যে 90 জন আলেম। জি, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা এটা জায়েজ। জি, লিখিতভাবে লিখিতভাবে বিভিন্ন দেশের মধ্যে পাঠিয়ে দিয়েছে। কত হিজরিতে? 1290। 1286 কত কত বছর আগে? জি, এখন কত চলতেছে? এখন 2023। তাহলে 1200, আমরা যদি ক্যালকুলেট করি কমপক্ষে 1000 বছর পূর্বে। জি, তাহলে 1000 পূর্বে মিলাদুন নবী ছিল কিনা?
দর্শকদেরকে ওই পত্রের মধ্যে লেখা হয়েছে, হে মুসলমানগণ, আপনারা জেনে রাখুন যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলোচনা ও তার সমস্ত শান মান বর্ণনা করা এবং ওই মাহফিলে উপস্থিত হওয়া সবাই সুন্নাত। সবাই হচ্ছে কি? সুন্নাত। বর্ণিত আছে যে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু কিয়াম অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে হুজুরের উপস্থিতিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গৌরগাথা পেশ করতেন, অর্থাৎ গুণগান কীর্তন পেশ করতেন, আর সাহাবীগণ তা শোনার জন্য একত্রিত হতেন। জি, এটা কে বলছেন? থেকে শুরু করে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ, তাবেঈন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, এই পর্যন্ত, এই যুগ পর্যন্ত, শুধু নয় কিয়ামত পর্যন্ত, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করে আসছে, করছে, করবে। জি, এটা জায়েজ। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা আমরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ভালোবাসি, মিলাদুন নবী পালন করি, আমরা খুশনসিব, আমরা এই বর্ণনা মোতাবেক, এই রেফারেন্স মোতাবেক, দলিল মোতাবেক, যে আমরা যে মিলাদুন নবী পালন করি এটা পরিপূর্ণ শরীর সম্মত, জায়েজ, 100%। যারা এর বিরোধিতা করে তাহলে এরা দুর্ভাগা। সোশ্যাল মিডিয়াতে যারা কমেন্ট করেছেন অনেকে লিখেছেন আলহামদুলিল্লাহ। একজন লিখেছেন আমাদের দর্শক, দ্য পার্ট অফ দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল মেক্স আওয়ার ডে স্টার্ট থ্রো মর্নিং উইচ ইজ ভিজিবল অন টিভি স্ক্রিন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের একটু অংশ মাদানী চ্যানেল, ওনাদের পরিবারের সর্বপ্রথম একদম সকাল শুরু হয় মাদানী চ্যানেল দেখে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো শুনে। পাশাপাশি আরেকজন লিখলেন, দর্শক, প্রোগ্রামে প্রোগ্রামটা অনেক শিক্ষণীয় অ্যান্ড অনুপ্রেরণামূলক, স্পেশালি দাওয়াত ইসলামের ১২ দিনই কাজ সম্পর্কে ডেইলি যে ইনফরমেশন দিচ্ছেন তা খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এটি তো আসলে ভালো লাগার বিষয় যে ১২ মাদানী কাজ দাওয়াত ইসলামে কীভাবে আজকে এত প্রসার প্রচার হচ্ছে এই ১২ মাদানী কাজের মাধ্যমে। আপনারা সবাই এই ১২ মাদানী কাজের মধ্যে সম্পৃক্ত হতে পারেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। অনেকে লিখলেন মাশাআল্লাহ, কলিম ভাই লিখলেন মাশাআল্লাহ, একজন লিখলেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা সবাই? ইনশাআল্লাহ আমরা সবাই ভালো আছি, আল্লাহ তালা আমাদের সবাইকে, আপনারা সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। নয়ন ভাই লিখলেন, কেমন আছেন? অসাধারণ প্রোগ্রাম, সাথে আছি সিরাজগঞ্জ থেকে, আলহামদুলিল্লাহ। আরেকজন লিখলেন মাশাল্লাহ, মারহাবা। তো আলহামদুলিল্লাহ, অনেকে এভাবে কমেন্ট করছেন, অনেকে লাভ রিয়েক্ট দিচ্ছেন, অনেকে অনেক ধরনের রিয়েক্ট দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো সবাই তো আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল মাদানী চ্যানেল দেখছেন এবং রিয়েক্ট দিচ্ছেন, পাশাপাশি অনেকে SMSও করেছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। SMSও পড়ে শোনাচ্ছি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। একজন লিখেছেন মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে দেখতে, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। মাদানী চ্যানেল দেখতে থাকবেন, অনেক ভালো লাগবে, অন্তরের প্রশান্তি মিলতে থাকবে। আরেকজন লিখেছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আমি হাবিবগঞ্জ সদর থেকে বলতেছি, একটি নাদ যদি শোনাতেন প্লিজ, সল্লু আলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনশাআল্লাহ আজ্জাওয়াল। আপনাদের মাদানী চ্যানেল দেখে, আরেকজন লিখলেন যে আপনাদের মাদানী চ্যানেল দেখে আমরা দুই বোন মহিলা মাদ্রাসায় একটা আলহামদুলিল্লাহ মিলাদুন নবীর আয়োজন করেছি, সুবহানাল্লাহ, দোয়া করবেন। আর আমরা মাদানী চ্যানেল দেখি, আমাদের খুব ভালো লাগে। দেখেন, মাদানী চ্যানেল দেখে মহিলা মাদ্রাসায় দুই বোন মিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের আয়োজন করেছেন, কেমন লাগলো শুনে যে মাদানী চ্যানেল দেখে? মাদানী চ্যানেল এগুলোই শিক্ষা দেয়। তবে আমি ইসলামী বন্ধুদেরকে বলবো, আপনাদের জন্য পর্দা করা ফরজ, পর্দার উপর থেকেই করতে হবে। আপনাদের ইসলামী বন্ধুদের বিশেষ করে কণ্ঠ যেন বাইরে প্রকাশ না পায়। মিলাদুন নবী অবশ্যই আপনাদেরও হক, আপনার নবী আপনারও আমার সবার ইনশাআল্লাহ মিলাদুন নবী উদযাপন আপনারা অবশ্যই করবেন, কিন্তু আপনাদের যে আওয়াজ সেটা যেন পরপুরুষের কানে না যায়, এভাবে বৈধতাভাবে শরীরসম্মতভাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম উদযাপন করুন পর্দা সহকারে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। খুব ভালো লাগলো শুনে যে মাদানী চ্যানেলের মাধ্যমে এই যে আলহামদুলিল্লাহ অনুপ্রেরণা আপনারা পেয়েছেন,
মাদানী চ্যানেল সেই অনুপ্রেরণা আপনাদেরকে দেয়। আসুন ইনশাআল্লাহ আজ্জাল আমাদের সময় কিন্তু খুব শেষের দিকে, আমি আমির ভাইকে বলবো আমাদেরকে আর একটু মুক্তাসির একটি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করিয়ে দেওয়ার জন্য। আমাদে মুস্তাফা মারহাবা মারহাবা আহমদে মুজতাবা মারহাবা মারহাবা আমাদে মুস্তাফা মারহাবা মারহাবা আহমদে মুজতাবা মারহাবা 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 আই শাফি আল বারা মারহাবা মারহাবা খাতামুল আম্বিয়া মারহাবা মারহাবা আই শাফি আল বারা মারহাবা মারহাবা খাতামুল আম্বিয়া মারহাবা মারহাবা আমাদে মুস্তাফা মারহাবা মারহাবা আমাদে মুজতাবা মারহাবা মারহাবা ইয়া রাসূল খোদা মারহাবা মারহাবা ইয়া রাসূল খোদা মারহাবা মারহাবা উৎসর্গ হোক এই প্রাণ মারহাবা মারহাবা আমাদে মুস্তাফা মারহাবা মারহাবা আহমদে মুজতাবা মারহাবা মারহাবা মুস্তাফা রাগমন মুজতাবা রাগমন মারহাবা মারহাবা ইয়া হাবিবে খোদা মারহাবা আতকিয়া মারহাবা মারহাবা আমেনার প্রশান্তি আমেনার মারহাবা মারহাবা বাবা জান ফাতেমার মারহাবা মারহাবা মুস্তাফার আগমন মারহাবা মারহাবা মুজতাবা রাগমন মারহাবা মারহাবা মা আমেনার ঘরে নূর নবী এলো রে মা আমেনার ঘরে নূর নবী এলো রে ধরাই পড়লো সাড়া মারহাবা মারহাবা ধরাই পড়লো সাড়া মারহাবা মারহাবা মুস্তাফা আগমন মারহাবা মারহাবা মুজতাবা আগমন মারহাবা এলেন প্রিয় নবী সবাই হলো খুশি এলেন প্রিয় নবী সবাই এলেন প্রিয় নবী সবাই হলো খুশি চারিদিকে সাড়া মারহাবা মারহাবা চারিদিকে সাড়া মারহাবা মারহাবা আমাদে মুস্তাফা মারহাবা মারহাবা আহমদে মুজতাবা মারহাবা বইছে শীতল বাতাস চারিদিক
সুবাস বইছে শীতল বাতাস চারিদিকে সুবাস বইছে শীতল বাতাস চারিদিকে সুবাস বইছে শীতল বাতাস চারিদিকে সুবাস গুনগাহে প্রভাত মরহাবা মরহাবা গুনগাহে প্রভাত মরহাবা মরহাবা আমদে মুস্তাফা মরহাবা মরহাবা আহমদে মুজতবা মরহাবা মরহাবা مصطفی را گمول مرحبا مرحبا مجتبی را گمول مرحبا مرحبا مجتبی را گمول مرحبا مرحبا مجتبی را گمول مرحبا مرحبا মারহাবা মারহাবা মুজতাবার আগমন মারহাবা মদিনী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ সৃষ্টি গোল নবীর প্রেমী বিবর ধারাবাহিকভাবে বারো দিন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম উপলক্ষে ট্রান্সমিশন চলছে এবং আলহামদুলিল্লাহ আজ্জাল দেখতে দেখতে আমাদের এই বারো দিন ব্যাপী খুব ঘনিয়ে আসছে আলহামদুলিল্লাহ আজ্জাল তো ইনশাল্লাহ মদিনী চ্যানেল চলতে থাকবে আমরা বিভিন্ন ট্রান্সমিশন নিয়ে আসতেই থাকবো এই সময়টিও তো শেষ হয়ে যাচ্ছে যে আমাদেরকে ঘড়ির কাঁটা করা নাড়ছে তো শেষ করার পূর্বে আসুন আমরা মোবাইলকে দাওয়াত ইসলামী থেকে শেষ মাদানী ফুলটি নিয়ে নিই ইনশাল্লাহ জাওয়াদ ভাই কি মাদানী ফুল দিবেন আল্লাহ পাকের অনেক বড় বুজুর্গানে দিন হযরত সাইয়েদুনা খাজা জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মিলাদুন্নবী সম্পর্কে বলেন জি মিলাদ মাহফিলে যাওয়া ইচ্ছা পোষণ করে জি যে মিলাদ মাহফিলে যাওয়া ইচ্ছা পোষণ করে সে আসলে জান্নাতের বাগানে যাওয়ার ইচ্ছা পোষণ সুবহানাল্লাহ কারণ মিলাদ মাহফিল শুধুমাত্র রাসূলের ভালোবাসায় আয়োজন করা আল্লাহু আকবার আর মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ সেহেতু আমাদের উচিত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপনে শরীক হওয়া ইনশাআল্লাহ আজ্জাল মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা যখনই যেভাবে পারি না কেন মুক্তাসির ছোটোখাটো মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিজনের ঘরে ঘরে ইনশাল্লাহ আয়োজন করব আগেরকার আমরা দেখতাম আলহামদুলিল্লাহ দেখার সুযোগ হয়েছে যে বাসার মধ্যে কখনো বিপদ আপদ আসলে কখনো কোনো সুসংবাদ শুনলে খুশি সংবাদ শুনলে সাথে সাথে মিলাদ নবীর আয়োজন করা শুরু করে দিত বাসার মধ্যে জি মিলাদ পড়াতো জি আলহামদুলিল্লাহ এটা দেখতাম আসরের সময় আগরবাতি জ্বালিয়ে হুজুরকে দাওয়া দিয়ে আলহামদুলিল্লাহ আশিকে হুজুর আসতেন তো বাচ্চাদেরকে নিয়ে মুরব্বীদেরকে নিয়ে পড়তে যে পার্টি বিছিয়ে দিতেন কত সুন্দর লাগতো প্রতিটি ঘরে আলহামদুলিল্লাহ জাওয়াজাল এটার দ্বারা অনেক বরকত আসতো বিপদ আপদ দূর হতো ইনশাল্লাহ তো সেলিম ভাইয়ের কাছেও আমাদের এই ফুল শুনবো এবং ইনশাল্লাহ জাওয়াজাল মুক্তাসিরভাবে শুনে আমরা আমাদের শেষের দিকে চলে যাব বাস আমি দর্শকদেরকে এটাই বলবো আলহামদুলিল্লাহ জি মিলাদুন্নবী এটা হক আলহামদুলিল্লাহ এটা জায়েজ পালন করা আমল করে এটাও জায়েজ আলহামদুলিল্লাহ আমরা জেনেছি বাস এখন আমি কীভাবে পালন করবো সেটা দেখার বিষয় দেখেন আমরা ঘর লাইটিং করলাম সাজালাম ঝান্ডা উঠালাম অনেক কিছু করলাম জি কিন্তু মিলাদুন্নবীর যেটা মূল শিক্ষা শিক্ষা সেটা হচ্ছে নিজেকে পরিবর্তন করা অবশ্যই সেটা যদি করতে না পারি আমি বলবো যে আমরা দুর্ভাগার মধ্যে আমরা থেকে যাব জি সেই জন্য আমরা ঘর যেভাবে সাজিয়েছি যেভাবে লাইটিং করেছি সুসজ্জিত করেছি আলহামদুলিল্লাহ ঠিক একইভাবে নিজেকে আমরা আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে বিশেষ করে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসার মাধ্যমে আমরা নিজেকে জাহির এবং বাতিনের মাধ্যমে বাতিনকে জি আমার রাসূলের অর্থাৎ জাহির হচ্ছে আমার রাসূলের সুন্নত দ্বারা জি আর বাতিন হচ্ছে আমার নবীর মহব্বত দ্বারা আমরা সুসজ্জিত করে নিই নিজেকে সুন্দর সাজিয়ে নিই ইনশাআল্লাহ ইনশাআল্লাহুল করিম যেভাবে আমার রাসূল বলেছেন শাফাত করবেন কিয়ামতের ময়দানে আমার রাসূল অবশ্যই আমাদের জন্য শাফাত করবেন এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান আমিন আমাদের চ্যানেল দর্শকবৃন্দ আসলে আসুন আমরা নবী প্রেম নিয়ে আমরা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব কিন্তু শরীয়তের এমন কোনো কাজ করা নিষেধ শরীয়তের কাজ করবেন কিন্তু মানুষের অন্তরে কষ্ট দিবেন এমন কোনো কাজ করা নিষেধ আমরা শরীয়তের আমরা দেখতেছি যে
আল্লাহ তাআলার পানাও এটা শয়তানের দুকায় পড়ে আমরা হয়ে যাই মিলাদুন নবীকে পালন করতে গিয়ে এক অপরের প্রতি হিংসা বিদ্বেষ গুনাহে যেটা হারাম কাজ জি লিপ্ত হয়ে যায় আমরা আসলে এটা আমাদেরকে শয়তান ভালো কাজে গুনাহ করার জন্য একটা পরলোচনা দেয় ইনশাআল্লাহ এটা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব মহব্বত আমার রাসূল নিয়ে এসেছেন মহব্বত ভালোবাসা এক অপরকে দেখে ভালোবাসা ইনশাআল্লাহ আদান প্রদান করব তাহলে প্রকৃত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা সার্থক হবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার এবং তা মেনে চলার তৌফিক নসিব করুক আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু মাদানী ফুল এবং হাসিল করে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক নসিব করুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাশরে ময়দান সবাই দেখে যেন বলে উঠে এসেছে আতার দেখো এসেছে আতার দেখো নবীর প্রেমে বিভোর